মাছের টক। খুব সহজ একটা রেসিপি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। খুব সহজ। দেখুন, চলুন দেখে নেওয়া যাক আজকের এই মাছের টকের রেসিপিটা। বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের টক বা মাছের আচারও বলতে পারেন। আপনাদের আজকে ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা খুব মানে শর্টকাট, সহজ, বিশেষ কিছু লাগে না এতে। বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। দেখুন আজকে তারা কেমনভাবে বানাচ্ছি এই মাছের টক। কড়াই দিয়ে একটু দিয়েছি, তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এই বাকিটার মধ্যে। এই পেঁপুগুলো দেখুন ম্যাচ করে নেবো, হাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর আমি এই তেলের উপরে এটা দিয়ে দেবো। এরকম আমি মধ্যে একটু জল অ্যাড করলাম। মাছগুলো দুগুণ তো না হলে সেদ্ধ হবে না, কারণ আমি এর মধ্যে কাঁচা মাছই দেবো, মাছগুলো আগে থেকে ভাজিনি। দেখুন এবার আমি কড়াইতে এগুলো সব দিয়ে দেবো। দেখুন আর একটু হলুদ অ্যাড করে দিচ্ছি, ওটা তেলটা ছিটবে না করে একটু হলুদটা দিয়েছিলাম। এই হলুদটা আর একটু দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেবেন, যতটা পরিমাণ লাগবে যেমন বানাবেন রিজাল্ট। আর সামান্য পরিমাণে সুগার লাগবে, চিনি লাগবে, তো চিনি অ্যাড করে দেবেন। এরপর আমি এগুলোকে ভালোভাবে একসঙ্গে মেরে নেবো। যখন আমাদের টকে পেঁপুগুলো জলটা যখন ফুটে উঠবে তখন আমি এই কাঁচা মাছগুলো একটা একটা করে ফেলে দেবো। এগুলোকে জলটা খুব বেশি পরিমাণে দেবো না, কারণ এই মাছগুলো যখনই এর মধ্যে ফেলবো তখনই মাছ থেকে কিছু জল বেরোবে, তো পরিমাণটা বেশি হবে না। তাতে খুব বেশি জলও দেওয়া যাবে না, খুব কম দিলেও হবে না। একটু বুঝিয়ে জলটা দিতে হবে। খেতে অসম্ভব সুন্দর হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা জানেন না তাহলে আমার রেসিপিটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, আরও নতুন নতুন রেসিপি দেবো আপনাদের জন্য। নতুন নতুন রেসিপি নিয়ে আসছি, এটা খুব সহজ সরল। আমাদের গ্রাম বাংলার মানুষ এটা ভীষণ পছন্দ করে, মাছের টক ভাত দিয়ে খেতে এটা অসম্ভব সুন্দর লাগে। মাছগুলো আমি সবই দিয়ে দিলাম। আর এটা হচ্ছে দেখুন মাছগুলো আমি একবার উল্টিয়ে পাল্টিয়ে নিলাম এদিক ওদিক করে। খুব জোরে এটাকে এদিক ওদিক করা যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হালকা করে উল্টিয়ে নেবেন। এর মাছগুলো ফুটবে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো হবে। আপনি নিজেই বুঝতে পারবেন মাছটা সেদ্ধ হয়ে গেলে কালারটা অন্যরকম হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাদের গ্রামের মানুষ এটা ভীষণই পছন্দ করে। এই টক মাছটা সকলেই বানিয়ে থাকে। দেখুন আমার এই মাছের টকটা ফুটেছে, ফুটে কি সুন্দর, অনেকটা জলটা কমে গেছে। এবার তেঁতুলগুলো মাছের গায়ে বেশ লাগু লাগু হয়ে গেছে, খেতে খুব সুন্দর হয়েছে। মাছের টকটা বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে বানাতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানাবেন এবং বানিয়ে জানাবেন যে কেমন হয়েছে কমেন্ট করে। আমি আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।